কুমিল্লায় এলডিপির মহাসচিব রেদওয়ান আহমেদ যেই কাণ্ডটি ঘটিয়েছেন এটি অত্যন্ত দুঃখজনক, ন্যাক্কারজনক, প্রচণ্ড নিন্দনীয়। এবং সেখানে আমাদের দলের কর্মীরা সেখানে জমায়েত হয়েছিল এবং সেখানে তিনি গেছেন, তারপর একটি তরমুজ ছুঁড়ে মেরেছে, সেটির প্রতিউত্তরে তিনি গুলি ছুঁড়েছেন এবং আমাদের দলের দুজন গুলিবিদ্ধ সহ আর রেদওয়ান আহমেদ এই গুলি ছোড়ার পক্ষে সাফাই দিয়েছেন। তিনি আরও নানা ধরনের কথা বলেছেন, খতিয়ে দেখা দরকার রেদওয়ান আহমেদ কি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব কিংবা বিএনপির কোনো শীর্ষ নেতার নির্দেশে গুলি ছুঁড়েছেন কিনা, সেটি একটু খতিয়ে দেখা করে দিয়েছে। ঘটনাটি তদন্তাধীন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে আসল রহস্য নিশ্চয়ই বেরিয়ে আসবে, তারাই বসে সন্তুষ্ট হবে। টিআইবি কথায় কথায় বিবৃতি দেয়, এখন টিআইবি যেভাবে বিবৃতি দিচ্ছে দেখা গেল যে মধ্যরাতে টিটি নিয়ে একটি ঘটনা ঘটেছিল, আপনারা জানেন রেলের টিকিট এবং টিটি নিয়ে একটি ঘটনা ঘটেছিল, সকালবেলায় টিআইবি এটি খোঁজখবর না নিয়ে বিবৃতি দিয়ে দিল। এখন টিআইবি আর রিজভী আহমেদের মধ্যে কোনো পার্থক্য আমি খুঁজে পাচ্ছি না। রিজভী সাহেব যেমন ঘটনা ঘটার আগেই বিবৃতি লিখে রাখে, এখন টিআইবিও মনে হচ্ছে যে কোনো কিছু হওয়ার আগেই বিবৃতি লিখে রাখে।